আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ামুল কোরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। অনেকদিন আগের কথা, মরুভূমিতে থাকতেন এক লোক। সেখানে ছোট একটি তাঁবু তার থাকার জায়গা। খুবই সাধারণ তার বেশভূষা, পরনে মোটা কাপড়ের আলখাল্লা, মাথায় দীর্ঘ পাগড়ি আর গলায় দীর্ঘ লম্বা এক তসবি, দাড়ি গোফে, বেশ দর্শনীয় চেহারা। দেখে যে কেউ মনে করবে তিনি কোনো গৃহত্যাগী দরবেশ বুজুর্গ। তার নাম ফোজাইল ইবনে আয়াজ, লোকে তাকে এনামেই ডাকে। তবে তার দরবেশি ছদ্মবেশের আড়ালে তিনি যে একজন কুখ্যাত ডাকাত সর্দার, এই তথ্য তার সাঙ্গপাঙ্করা ছাড়া আর কেউই জানত না। তার তাঁবুর পাশেই পাতা রয়েছে ছোট বড় আরও বেশ কিছু তাঁবু। তার একান্ত দস্যু সাঙ্গপাঙ্গরা থাকে এগুলোয়। দস্যু দল রোজ ডাকাতি করে লুণ্ঠিত মালামাল তার কাছে জমা করে, তিনি সবার মাঝে তা ভাগ করে দেন, আর দলপতি হিসেবে নিজেও পছন্দ মতো একটি অংশ রেখে দেন নিজের জন্য। ভাগ শেষ হলে সাঙ্গদের পরবর্তী আদেশ দিয়ে পাঠিয়ে দেন মরুর চারদিকে। তারা কখনো বাণিজ্য কাফেলা, কখনো তীর্থযাত্রী, আবার কখনো বা পাশের লোকালয়ে গিয়ে লুণ্ঠন অভিযান চালিয়ে মানুষের সহায় সম্পত্তি অর্থ সম্পদ হাতিয়ে ফিরে আসত এই বিজন মরুভূমিতে। লুণ্ঠিত মালামাল জমা করত দরবেশ বেশি সর্দারের সামনে। সর্দারের ভাগ শেষে বুঝে নিত যার যার ভাগ। তবে দস্যু সর্দার যতই খারাপ হোক না কেন, তার একটি ভালো গুণও ছিল। দস্যু ফোজাইল ইবনে আয়াজ কখনোই জামাত ছাড়া নামাজ পড়তেন না, আর তার দলের কেউ নামাজ না পড়লে তাকে দল থেকে বের করে দিতেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তার চেয়েও অবাক করার মতো বিষয় হল এই লোকটি পরে হয়েছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। সে ঘটনাই বলছি, একদিনের ঘটনা। সেই মরুভূমি পেরোচ্ছিল একটি বাণিজ্য কাফেলা। এমন সময় কাফেলার লোকেরা শুনতে পেল দূর থেকে হই হই রই রই করতে করতে তাদের দিকে এগিয়ে আসছে একদল মরুদস্যু। আচমকা এমন অযাচিত আক্রমণে হকচকিত হয়ে পড়ল কাফেলার লোকেরা। তারা কি করবে তা বুঝে ওঠার আগেই দস্যুরা হামলা করে বসল তাদের উপর। কাফেলার একজন বণিকের কাছে ছিল অনেক নগদ টাকা। দূর থেকে দস্যুদের হল্লা শুনেই সে তড়িৎ চিন্তা করতে লাগল, টাকাগুলো কোথায় রাখবে, কোথায় লুকাবে। চারদিকে শুধু মরু আর মরু। অগত্যা নিজের কষ্টার্জিত অর্থ রক্ষা করতে সে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে এক সময় সে মরুর এক প্রান্তে একটি তাঁবু আর তাঁবুর পাশে তসবি হাতে জায়নামাজে বসা এক দরবেশকে দেখে তার মন আনন্দে নেচে উঠল। মনে মনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। টাকাগুলো সংরক্ষণ করার মতো একজন মানুষ তো পাওয়া গেছে। বণিক লোকটি জায়নামাজে বসা দরবেশকে আমানতদার ভেবে টাকাগুলো তার কাছে আমানত রাখতে চাইল। দরবেশ বেশি ফোজাইল তখন তসবি পড়ায় মগ্ন, তিনি মুখে কোনো কথা বললেন না, ইশারায় তাঁবুর এক কোনায় টাকাগুলো রেখে যাওয়ার ইঙ্গিত করলেন। বণিক টাকাগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দরবেশকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্য কাফেলার দিকে রওনা হল। তবে সে তার কাফেলার কাছে ফিরে আসার আগেই ডাকাতরা বণিকদের যার কাছে যা পেয়েছে সব ছিনিয়ে নিয়ে গেছে। সে কাফেলার কাছে এসে দেখতে পেল ডাকাতদের ফেলে দেওয়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদিক সেদিক আহত নিহত হয়েছে বেশ কয়েকজন বণিক। কাফেলার বেঁচে থাকা বেশিরভাগের অবস্থায় এখন নিঃস্বরিক্ত। অগত্যা নিজের ভাগ্যকে দোষারোপ করে তারা রিক্ত হস্তেই আবার যাত্রা শুরু করার প্রস্তুতি নিল। সেই বণিকটি তখন নিজের গচ্ছিত অর্থ আনার জন্য আবার সেই দরবেশের তাঁবুর কাছে এলো। কিন্তু দরবেশের তাঁবুর কাছে এসে যা দেখল তাতে তার চক্ষু চরক গাছ হয়ে গেল। সে দেখতে পেল বাণিজ্য কাফেলা থেকে লুণ্ঠিত মালামাল জড়ো করে রাখা হয়েছে দরবেশের চারপাশে, আর দরবেশ সেগুলো ভাগ বাটোয়ারা করে দিচ্ছেন একটু আগে লুণ্ঠনযোগ্য চালানো ডাকাতদের মাঝে। এই দৃশ্য দেখে বণিক যা বুঝার বুঝে নিল, এখন রক্ষিত টাকা উদ্ধারের চেয়ে নিজের যান বাঁচানোই ফরজ মনে করল সে। সে পেছনে দৌড় দিতে চাইল, কিন্তু তার আগেই ছদ্মবেশী ডাকাত সর্দার তাকে দেখে ফেললেন। দেখেই তাকে কাছে আসার জন্য ইশারা করলেন। বণিক মনে মনে ভাবল, আজকে আর নিস্তার নেই, প্রাণটাই বুঝি আজ হারাতে হবে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ডাকাত সর্দারের কাছে গেল। ডাকাত ফোজাইল তাকে জিজ্ঞাসা করল, কেন এসেছো?
বণিক আমতামতা করে বলল, আমার গচ্ছিত টাকাগুলো নিতে এসেছি। ফুজাইল বলল, যেখানে রেখেছিলে সেখান থেকেই ওগুলো নিয়ে দ্রুত চলে যাও। বণিকটি কোনো কথা না বলে নির্দিষ্ট জায়গায় গিয়ে তার টাকার থলেটি নিয়ে দ্রুত ওই জায়গা ছাড়ল। ঘটনা দেখে ফুজাইলের সাঙ্গরা বলে উঠল, বণিকদের কারো কাছে নগদ টাকা পাওয়া যায়নি, অথচ আপনি এতগুলো টাকা তাকে ফেরত দিয়ে দিচ্ছেন। ফুজাইল তখন বলল, এই লোকটি আমার উপর ভালো ধারণা রেখেছিল, আর আমিও মহান আল্লাহ তাআলার উপর সবসময় ভালো ধারণা রাখি, তাই আমি তার ভালো ধারণাকে সত্যে পরিণত করলাম। আশা করছি মহান আল্লাহ তাআলাও দয়া করে আমার ভালো ধারণা সত্যে পরিণত করবেন। এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেছে। একদিন ফুজাইলের ডাকাত দল অন্য এক বণিক দলের উপর হামলা করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে আসে। ফিরে আসার সময় হঠাৎ সেই দলের একজন বণিক একজন দস্যুকে জিজ্ঞাসা করল, তোমাদের কি কোনো দলপতি নেই? ডাকাতটি বলল, আছে। বণিক প্রশ্ন করল, তিনি কোথায়? দস্যু জবাব দিল, তিনি নদীর তীরে নামাজ পড়ছেন। বণিক প্রশ্ন করল, এখন তো নামাজের সময় নয়। দস্যু বলল, তিনি নফল নামাজ পড়ছেন। বণিক বলল, তিনি কখন আহার করেন? দস্যুটি বলল, তিনি দিনে রোজা রাখেন। বণিক বলল, এখন তো রোজার মাস নয়। দস্যু বলল, তিনি নফল রোজা রাখেন। এমন সব কথা শুনে বণিক খুব অবাক হয়ে গেল। তারপর বণিক লোকটি ডাকাতদের সঙ্গে ফুজাইলের কাছে এসে বলল, রোজা নামাজের সঙ্গে দস্যু বৃত্তির কি সম্পর্ক রয়েছে, আমি তা বুঝতে পারলাম না। ফুজাইল বলল, আপনি কি পবিত্র কোরআন পড়েছেন? বণিক বলল, হ্যাঁ আমি পড়েছি। তখন ফুজাইল জিজ্ঞাসা করলেন, তুমি কি এই পবিত্র আয়াতটি পড়নি? দ্বিতীয় দল যখন আপন পাপগুলোকে স্বীকার করল আর পুণ্যগুলো সেগুলোর সাথে মিশাল, বণিক এই আয়াত শুনে অবাক এবং বিস্মিত হৃদয়ে জায়গা ছাড়ল। পরের দিন রাতে একদল বণিক পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একজন খুব করুণ সুরে কোরআনের একটি আয়াত পড়ছিল। সে আয়াতটি হচ্ছে, এখনও কি মহান আল্লাহ তাআলা স্মরণ নিয়ে ইমানদারদের অন্তরগুলো ভীত ও জাগ্রত করার সময় আসেনি? অজ্ঞাত কণ্ঠের এই আয়াত শুনে ফুজাইলের অন্তরাত্মা যেন কেঁপে উঠল, তার অন্তরে যেন তীর বিদ্ধ। তিনি মনে মনে বলতে লাগলেন, হে মন, আর কতকাল ডাকাতি করবে? তারপর এই বলে তিনি চিৎকার করে উঠলেন, এখন তওবার সময় হয়ে এসেছে, তোমার পাপ সীমা অতিক্রম করেছে। তখনই তিনি বিগলিত হৃদয়ে তওবা করলেন। ঠিক সেই সময় যে বণিক দল সেখান দিয়ে পথ পেরোচ্ছিল, তিনি তাদেরকে বলতে শুনলেন, আমাদের এই পথ দিয়ে না যাওয়াটাই উত্তম, কারণ এই পথে ফুজাইল ও তার দস্যুদল রয়েছে। ফুজাইল এই কথা শুনে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে পথিক ভাইয়েরা, সুসংবাদ শোনো, আমি ফুজাইল ইবনে আয়াজ তওবা করেছি, আমার জীবনে পরিবর্তন এসেছে, এখন আমি পাপের সংস্রব থেকে পালাচ্ছি। এই কথা বলতে বলতে সে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগল। পথে এক লোকের সঙ্গে তার দেখা হলো। লোকটিকে দেখেই তিনি বলতে লাগলেন, তোমার ওই আল্লাহর কসম, তুমি আমাকে বাদশার দরবারে নিয়ে চলো, তিনি আমাকে সাজা দেবেন, আমি তার সাজা প্রার্থী। অগত্যা লোকটি ফুজাইলকে নিয়ে বাদশার দরবারে হাজির হল। বাদশাহ তার দিকে তাকিয়েই তার জীবনে যে পরিবর্তন এসেছে তা বুঝতে পারল, ফলে সম্মানের সাথে ফুজাইলকে স্বাগত জানাল এবং তার অতীত জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করা হয়েছে বলে ঘোষণা করল। এরপর ফুজাইল নিজের আস্তানায় চলে আসেন। তাবুর দরজায় এসে ফুজাইল ধরা গলায় পরিবারের লোকদেরকে ডাক দেন। তারা ফুজাইলের গলার আওয়াজ শুনেই বলল, হায়, সর্বনাশ হয়েছে, নিশ্চয় তিনি কোনো কঠিন আঘাত পেয়েছেন। তার সেবার জন্য সবাই বাইরে চলে এলো। ফুজাইল তাদেরকে দেখে বললেন, হ্যাঁ, আমি খুবই শক্ত আঘাত পেয়েছি। তারা জিজ্ঞাসা করল, কোথায় আঘাত পেয়েছেন? তিনি বললেন, প্রাণের ভেতর, আমার হৃদয়ের গভীরে। তারপর ঘরে ঢুকে স্ত্রীকে বললেন, আমি মক্কা শরীফ যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? স্ত্রী বলল, আমি কখনোই আপনার কাছ থেকে আলাদা হব না, আপনি যেখানে যাবেন আমি সেখানেই আপনার সেবা করব। ফুজাইল স্ত্রীকে নিয়ে মক্কায় চলে যান, আর মহান আল্লাহ রাব্বুল পাক আলামিন তাকে ঠিক পথ দেখান, তার অন্তরে হেদায়েতের আলোক জ্বেলে দেন, ফলে তিনি মক্কার অধিবাসী হয়ে অনেক দরবেশ ও অলিয়া উলিয়া সান্নিধ্যে নিজেকে ব্যস্ত রাখেন। শেষে তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের সান্নিধ্যে থেকে ইলমে দিন অর্জন করে বড় আলেম হন এবং মহান আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে
গভীরভাবে ডুব দেন। কালক্রমে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের উপদেষ্টার পদ গ্রহণ করেন। প্রতিদিন মক্কার শশ লোক তার ওয়াজ ও উপদেশ শোনার জন্য হাজির হতো। তার ওয়াজে সবারই মন গলে যেত মোমের মতো, দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হয়ে যেত। ফাজাইল ইবনে আয়াজের চিরস্মরণীয় কিছু বাণী। লোকেরা হযরত ফুজাইল ইবনে আয়াজকে জিজ্ঞাসা করল, জনাব, ধর্মের মূল কি? তিনি বললেন, বিবেক এবং বুদ্ধি। লোকেরা জিজ্ঞাসা করল, জ্ঞানের মূল কি? তিনি বললেন, ধৈর্য ধরা। ফুজাইল ইবনে আয়াজ বলেন, ইবাদত বন্দিগি এমন নির্জন জায়গা থেকে করো যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না, তুমিও কাউকে দেখতে না পাও, এটাই ভালো। তিনি বলেন, বেহেস্তে কারো কাদা যেমন আশ্চর্যজনক, পৃথিবীতে তেমনি হাসি তামাশা করাও আশ্চর্যজনক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।